ঈশুনবীর পদ চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত ঈশ্ব তাই মেধা মনু নে জেনে নে আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ হিঁহ বড় কেতু আলহামদুলিল্লাহ ইওরফ والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا وقال تعالى فليضحكوا قليلا وليبكوا كثيرا اللهم صل وسلم وبارك عليه এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে বসে আপনাদের প্রিয় চ্যানেল এন টিভি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনারা জানেন এন টিভির একটি জনপ্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান দার্সে হাদিস আর দার্সে হাদিসে বরাবরের মতোই আপনাদের সামনে হাদিস থেকে আলোচনা করা হয় তারই ধারাবাহিকতায় হাদিসের অন্যতম সংকলন রিয়াদুসাহ আলহিন থেকে আজ আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব রিয়াদুসা আলেহীনের এই আলোচনা আপনাদেরকে দেখার জন্য আন্তরিক মোবারকবাদ জানাই আপনারা জানেন ইমাম নববী রহমাতুল্লাহ আলেই রিয়াদুসা আলেহীন অসংখ্য হাদিসের গ্রন্থ থেকে বিশেষ বিশেষ হাদিসগুলো এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করেছেন এবং হাদিসগুলোকে তিনি বিষয় ভিত্তিক চমৎকারভাবে আলোচনা করেছেন আজকে সেই ধারাবাহিক আলোচনারই আজকের পর্ব হচ্ছে মহান আল্লাহ সবহা নাহুয় বয়ে বান্দার ক্রন্দন করা এবং ক্রন্দন করার ক্ষেত্রে আগ্রহ থাকা আসুন আমরা এই বিষয়টাকে সামনে নিয়েই আজকের আলোচনা পেশ করব আলোচনাগুলো শুনে আমরা যেন আমল করতে পারি আমরা সেই নিয়তে আলোচনা শোনার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন মহান আল্লাহ সবহা নহত তার বান্দাকে তার সাথে জড়িয়ে রেখে বান্দাকে ভালোবাসার ডোরে আবদ্ধ রেখে আল্লাহ চান তার বান্দার সবচেয়ে কামিয়াব জান্নাতে যাওয়ার ব্যবস্থা করা আল্লাহ সভান হওয়া তাহলে তার বান্দাকে অনেক যত্ন করে বানিয়েছে অনেক আদর করে বানিয়েছে আপনারা জানেন মানুষকে যখন সৃষ্টি করা হয় তখন ফেরেজ তারা নিষেধ করেছেন ফেরেজ তাদের অভিজ্ঞতার আলোকে আল্লাহ তালাকে বলেছেন আল্লাহ আপনি কেন আরেকটি সৃষ্টি তৈরি করবেন আমরা তো আপনার অনাহুন বিহামদিকা বিহাম দিকা বনুকদেশ আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পড়ি আপনার গুণগান গাই আপনার পবিত্রতা বর্ণনা করি এরপরে কেন আপনি আরেকটি জাতিকে সৃষ্টি করবেন আল্লাহ তালার চমৎকার একটি জবাব ইন্নি আলমাল আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর জানার মধ্যে কোনো বান্দা কোনো সৃষ্টি জানতে পারে না এই রহস্য তেমনি ভাবে মানুষের মধ্যে আল্লাহ তালা চোখের পানি এটার একটি সৃষ্টির রহস্য এত চমৎকার চোখের পানির বিষয়ে ডাক্তারগণ অনেক চমৎকার গবেষণা করেছেন এই চোখের পানির এত দাম হজরত ইয়াকুব আলহি সালাতাম তার সন্তানকে না পাওয়ার ব্যথায় কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন একটি মানুষ দেখার জন্য চোখের পানির কত প্রয়োজন চোখের পানির দ্বারা যদি চোখ সিক্ত না থাকে মানুষ চোখ দ্বারা সুন্দর করে দেখতে পায় না এমনিভাবে চোখের পানির সাথে মানুষের আবেগ অনুভূতি আনন্দ এমনভাবে জড়িয়ে থাকে একজন মানুষ দুঃখে যেমন কাঁদে সুখেও তেমন কাঁদে আমরা যদি সৃষ্টি শুরুতে দেখি একটি ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না কোনো ভাষা নাই সে যখন কান্না করে তার কান্নার ধরনগুলো এমন হয় মা বুঝতে পারে কখন তার বাচ্চার সান্নিধ্যের প্রয়োজন কোন কান্নাটায় বান তার সন্তানের ক্ষুধার প্রয়োজন একই কান্না কানতেছে মা বলতেছে ওর ক্ষুধা লাগছে একই কান্না একই জবান দিয়ে মা বাচ্চার খুব কাছে চলে আসছে মা তাকে বুকে জড়িয়ে নিচ্ছে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে আমার ভাইয়েরা প্রিয় দর্শক এই কান্নার বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ যে কান্নার দ্বারা মা তার সন্তান কাছে পায় সন্তান মাকে কাছে পায় সন্তানের অনেক আবদার মা পূরণ করেন এই চোখের পানির দ্বারা সন্তান যেমন তার কান্নার দ্বারা ক্ষুধা নিবারণ হয় মানুষের একটা যখন মানুষ যখন বুঝ হয় যখন বান্দার উপরে আল্লাহর হুকুম আবর্তিত হয় তখন বান্দা এই চোখের পানির দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় আপনারা জানেন আজকের যে আলোচনা টাকা আল্লাহর ভয় এই ভয়টা এমন নয় আল্লাহর ভয় মানে এমন নয় যে আপনি আল্লাহর ভয় থেকে আপনি আল্লাহ থেকে দূরে চলে যাবেন এই জন্য ওলিজল্লাগুন বড় চমৎকার বলেছেন যে আল্লাহর ভয় যত বেশি হয় বান্দার সাথে আল্লাহর প্রেম তত বেশি হয় এই জন্য বান্দা যখন কাঁদে বান্দা কখন কাঁদে বান্দা তখনই কাঁদে বান্দা চায় চোখের পানি দিয়ে আল্লাহ থাক আল্লাহ থেকে বান্দার যে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে অন্যায়ের কারণে ভুলের কারণে বান্দা সেই অন্যায়গুলিকে মুছে দিয়ে সে আল্লাহর কাছে আসতে চায় আল্লাহকে পেতে চায় এজন্য যারাই চিন্তা করে যারাই মনের মধ্যে এটা লালিত করে তাদের সম্পর্কে আল্লাহ অনেক চমৎকার একটি প্রশংসা করেছেন অনেক চমৎকার আমরা আল্লাহ তালার ভাষায় সে চমৎকার কথাটুকু আপনাদের সামনে পেশ করছি আল্লাহ তালা বলেন আউিল্লাহমিনাজি বিসমিল্লাহ রহিম ওয়াখেরুন আলিল এর কন ইয়া বুনাবয়াজিদ হুম খুশুয়া আর যারা কাটতে কাঁদতে মুখ থুবড়ে পড়ে যায় এবং তাদের ভীতি ও নম্র ভাবকে আরো বৃদ্ধি করে হাঁ কত চমৎকার কথা বান্দা যখন আল্লাহর কাছে দাঁড়ায় অন্য জায়গায় আল্লাহ হা তাহালা বলেন ওয়াস্তুদ ওখতারিফ সেজ আল্লাহর নিকটবর্তী হয়ে যাও বান্দা যখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় তখন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ থেকে খুশখবরই পাওয়ার জন্য তখন বান্দা কাঁদতে থাকে চোখের পানি দিয়ে আল্লাহ সবহা নাহুয়াতার রহমতের জড়িয়ায় জোশ মারার চেষ্টা করে আর বান্দা যখন কানতে থাকে তখন আল্লাহ সবহা নাহু আতআলা তার রহমতের জরিয়ায় জোশ মারে বান্দাহকে আল্লাহতালা ডেকে বলেন বান্দারে তুমি আমার কাছে কী চাও বান্দার সকল চাওয়া পাওয়ার জন্য আল্লাহ সব কাছে আল্লাহর প্রিয় বান্দারা কাদি আপনি দেখবেন আপনি যখন মসজিদে নববীতে নামাজ আদায় যদি কখনো করে থাকেন শুনে থাকেন দেখবেন অধিকাংশ ক্ষেত্রে মাক্কার মামগণ অনেক চমৎকার করে নামাজ পড়েন এবং কাঁদেন কেন জানেন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন বান্দা তো আল্লাহর সাথে কথা বলে কোরআনের একটি নাম হচ্ছে কালামুল্লাহ মানে আল্লাহর কথা বান্দা যখন আল্লাহর কথাকে আওরাইতে থাকে বলতে থাকে পড়তে থাকে হৃদয় মনস্পটে তখন আল্লাহর স্মৃতি আল্লাহকে সে কল্পনা করতে থাকে তখন সে চোখের পানি দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য সে কাঁদতে থাকে এটা শুধু মসজিদে নববীর ক্ষেত্রেই নয় আমরা একটি হাদিস আপনাদের সামনে এখন তেলাওয়াত করব। দেখবেন কত চমৎকার শুধু বান্দাই না মহান রাসুল আলাইহি সাল্লাম তিনি কোরআন তেলাওয়াত করতেন কানতেন আসুন আমরা সে একটি হাদিস চমৎকার একটি হাদিস আপনাদের সামনে পেশ করব করবো আরিমনিমা সৌদ আনহু তালহকআল قال لي النبي صلى الله عليه وسلم: اقرأ عليّ القرآن. قلت يا رسول الله اقرأ عليك وعليك أنزل. قال إني أحب أن أسمع من غيري فقرأت عليه سورة النساء. حتى جئت إلى هذه الآية. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا؟ قال حسبك الآن فالتفت إليه فإذا عينه تذرفان. حدشتي بخاري ومسلم تكي ودريتك على متفقون عليه. دخون মাস মাসুদ রদি আল্লাহ তালান ইবনি মাসুদ রদি আল্লাহ তালান থেকে হাদিসটি আসছে এভাবে যে তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন আমার সামনে আল কোরআন তেলাওয়াত করো হে ইবনি আমার সামনে আল্লাহ রাসুল যার উপরে কোরআন নাজিল হয়েছে আপনি দেখুন কত চমৎকার একটি দৃশ্য আপনি যদি কল্পনার জগতে থাকেন আপনি একটু চোখটাকে একটু একটু বন্ধ করে একটু কল্পনা করুন তো আল্লাহ তালা যার উপরে কোরআন মজিদ নাজিল করেছেন তিনি তার সাহাবিদের মধ্যে অন্যতম সাহাবি ইবনে মা যিনি তৎকালীন সময় চমৎকার তেলাওয়াত করতেন তাকে এসে বললেন হে মা সৌদ ইবনে মা তুমি কোরআন তেলাওয়াত করো ইবনে মা সউদ রাদি আল্লাহ তালাহ বললেন ইয়ার সুর আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব। অথচ কোরআন তো আপনার উপর নাজিল হয় রাসুস আসলাম বললেন আমি অপর নিকট থেকে শুনতে তেলাওয়াত শুনতে ভালোবাসি অতফর ইবন রাদি আল্লাহ আল্লাহর রাসুলের সামনে পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করতে লাগলেন তিনি কোরআন মাজিদের সুরা নিসা থেকে তেলাওয়াত শুরু করলেন ইবনিমা সৌদ রাদি আল্লাহ তালহ নিসার যখন এই আয়াতে যে ফা কাইফা ইযা জাইনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জাইনা বিক আলাহাউলাই আয়াতে যখন আসলিন তেলাওয়াত করতেছিলেন তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবু তুমি থামো এই আয়াতের অর্থ হচ্ছে কি যে এই আয়াতের মধ্যে হাসুরের ময়দানের একটা অবস্থা আল্লাহ তাআলা পেশ করেছেন আল্লাহ সবহানহু তালা হাসুরের ময়দানে সেই ভয়াবহ রূপটার কথা বলতেছেন যে আমি প্রত্যেক বান্দাহ থেকে একজন সাক্ষী উপস্থাপন করব আর সকলের পক্ষে আপনাকে সাক্ষী উপস্থাপন করব। এই কথা যখন এই আয়াত যখন তেলাওয়াত করেন তখন আল্লাহ তাল আল্লাহ রাসুল বললেন এয়া ইবনে মাসুদ থামো যখন ইবনে মাসুদ রদি আল্লাহ তালনু থামলেন তখন ইবনে মাসুদ রদি আল্লাহ তালন আল্লাহ রাসুলের চেহারা মুবারকের দিকে তাকালেন আল্লাহ রাসুলের চেহারার মুহদিক যখনই তাকালেন তখন দেখলেন যে রাসুল করিম সাল্লিহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছে আহা কত চমৎকার কথা এজন্য জন্য দেখুন কোরআন মজিদ এমন একটি রুহ কোরআন মজিদ তেলাওয়াত করা প্রত্যেক মানুষের জন্য শেখা দরকার সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহর কালাম যখন আপনি শিখবেন তখন আপনি যখন আল্লাহর কালামের আজাব এবং গজবের কথা আল্লাহর সান্নিধ্যের কথা আল্লাহর ভালোবাসার কথা যখন আপনি শুনতে থাকবেন পড়তে থাকবেন বুঝতে থাকবেন আপনি দেখবেন কখন যেন মনের অজান্তে আপনার চোখ বেয়ে বেয়ে পানি জড়তেছে এজন্য আল্লাহ তা কথা চমৎকার করে বলেছেন ফালদ হাকু কালি কাসিয়াল বান্দারে বেশি বেশি করে কাঁদো যখনই তুমি সুযোগ পাইবা তখনই একান্তে বসে আসমানের দিকে তাকিয়ে মালিকের রেজাবন্দির জন্য মালিকের দয়ার জন্য চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ আল্লাহালা বলেন বেশি বেশি করে কাঁদো আর হাসবা তবে এই হাসাটা যেন একেবারেই কম হয় ক্যাসিয়রা আল্লাহ বলছেন ওয়াল ইয়াবুকু ক্যাসিয়রা একেবারে কম হাসবা বেশি বেশি করে কাঁদবা আর কম হাসবা কারণ যত বেশি হাসবে তত বেশি বান্দার দিল মরে যায় যত বেশি হাসবে দুনিয়ার সাথে তত বেশি সম্পৃক্ত হবে আর দুনিয়ার মোহাব্বত যত বেশি তোমার অন্তরে তৈরি হবে তত বেশি তুমি আল্লাহ থেকে দূরে সরে যাবে দেখুন এই প্রসঙ্গে চমৎকার একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতেছি যা আল্লাহ রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেছেন আর তার থেকে আনাস হজরত আনাস রাজি আল্লাহ আনহু তিনি তার থেকে রাসুল্লাহাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে এভাবে عن عانس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قد فقال فقال لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولا بكيتم كثيرا قال فغطى اصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم ولهم خنين এই হাদিসটিও ও মুসলিম থেকে রিয়াদুসালিনে সংকলিত হয়েছে কত চমৎকার করে দেখেন আনাস তালহু বলেন যে রাসুল করিম সাল আলাইহি ওয়াসাল্লাম এক নসিহতপূর্ণ ভাষণ দিলেন একদা রাসুল সাল্লাম নসিহতপূর্ণ ভাষণ দিলেন মাজলিসে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নসিহতপূর্ণ ভাষণ দিচ্ছিলেন যে ধরনের ভাষণ আমি আর কখনো শুনিনি আনাসরদিয়াল তাল আহ বলেন যে আমি এ ধরনের ভাষণ আর কখনো শুনিনি তিনি বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে খুব কমই হাসতে এবং অধিক কাঁদতে আল্লাহ রাসুল বলেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা যে আজকে হাসো আনন্দ করো এ হাসি তোমাদের ভুলে যাইতা তোমরা বরং তোমরা কি করত না সব সময় কাঁদতে থাকতে আল্লাহ আনহু বলেন এ কথা শুনে রাসুল করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম সাহাবিগণ কাপড়ে তাদের মুখ ঢাকলেন এবং ঢুকরে ঢুকড়ে কাঁদতে থাকলেন আমার ভাইয়েরা দেখুন রাসুল করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এমন কথা অল্প কথায় কত চমৎকার একটি উপদেশ সাহাবিদেরকে দিলেন যে আমি যা জানি আমি জাহান্নামের ভয় আমি জাহান্নামের অবস্থা মানুষের যে গুনাহের কারণে তার যে কঠিন শাস্তি আল্লাহ রাখছেন যা আমি মেয়েরাজে দেখেছি যা আল্লাহ আমাকে জানিয়েছেন আমি আমার মতো যদি তোমরা জানতে কখনো তোমরা হাসতে না আমার ভাইরা আজ কোরআন এবং হাদিস থেকে আমরা কত কথাই না জানি আসলে মানি কতটুকু আমাদের মানা কতটুকু হচ্ছে দেখুন তো আজকে কোরআন মজিদ হয়তো বা আমরা পড়তে পারি না যারা একটু পড়তেও পারি তারাও কি হৃদয় দিয়ে কোরআন মজিদ তেলাওয়াত করি পড়া দরকার পড়ি কিন্তু যদি তার সাথে আমরা অর্থ পড়তে পারতাম আল্লাহ তালা বান্দার পাপের জন্য কত বড় শাস্তি রাখতেন যদি আমরা সেটা জানতে পারতাম বুঝতে পারতাম হৃদয়ে যদি সেটা জাগা দি করে দিতে পারতাম আমার বিশ্বাস আজও মানুষ হাসি আনন্দে সময় নষ্ট করতো না বরং মানুষ চোখের পানি দিয়ে রাত্রি জেগে যেই বান্দারা আল্লাহর আর্শ আজিমে সায়ার নিচে থাকবেন যেই বান্দারা যারা গভীর রাত্রে উঠে সেজদায় পরে আল্লাহর কাছে কাঁদে আমরাও যদি সত্যিকার আল্লাহ সব হুয়া তালা সম্পর্কে বুঝতে পারতাম জানতে পারতাম আল্লাহর রাসুলের মতো যদি কিছু আমরা বুঝতে পারতাম হৃদয়ঙ্গম করতে পারতাম তাহলে আজও আমাদের সামনে হাসি আনন্দ দুলিসাত হয়ে যেত যাইতো বরং আখেরাতের ভয়ে আজাব ও গজবের ভয়ে আমরা চোখের পানি দিয়ে সবসময় আল্লাহর কাছে কাঁদতে থাকতাম প্রিয় দর্শক আসুন না আজকের আলোচনা থেকে আমরা শপথ গ্রহণ করি হাসি আনন্দ নয় হাসি আনন্দ আমরা করবো অল্প যতটুকু প্রয়োজন আমাদের সন্তান আমাদের স্ত্রী আমাদের প্রতিবেশী যতটুকু আমাদের হৃদয়ের যতটুকু প্রয়োজন হাসি আনন্দ হৃদয়ের খোরাক যতটুকু প্রয়োজন অধিক নয় আসুন আমরা সেটাকে সামনে নিয়ে চোখের পানি দিয়ে হাসিটাকে প্রাধান্য না দিয়ে কান্নাটাকে প্রাধান্য দিয়ে আমরা আল্লাহ সবহান হুয়া তালার দরবারে বেশি বেশি করে কাঁদি চোখের পানি দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করি যদি না কোনো একদিন কোনো একদিন শেষ দেয় যদি আমার একটা চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে যায় আশা করা যায় এই এক ফোঁটা চোখের পানির বিনিময় হতে পারে আল্লাহ তাহলে আমাকে মাফ করে দিয়ে আল্লাহর প্রিয় করে আল্লাহর রহমতে কোলে তুলে নেবেন আল্লাহ যেন আমাদের এই চোখের পানি কবুল করে আল্লাহর প্রিয় বান্দা ও বান্দি বনে যেতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন ওমা আলিনা ইল্লাল বালাক ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ওয়া বারাকাত চির শান্তির পথ অশান্ত বিশ্বে তুমি রহমত তাই মেধা মনু